নমস্কার, আমি মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। আমার সাথে রাজ্যের কোর কমিটির সদস্য সহ এই জেলার সম্পাদক নুরদা এবং সভাপতি শতদীপাদি আছে। আপনারা জানেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের ন্যায্য দাবি, সমকাজে সমবেতন, বেতন কাঠামো, অবসরকালীন বেনিফিট, পেনশন সহ একাধিক 20 দফা দাবিতে আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আর মাত্র 5 দিন সময়। এমতো অবস্থায় রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রীর ওএসডির সঙ্গে বৈঠক হয়েছে, সিএমও দপ্তরে একাধিকবার বৈঠক হয়েছে এবং মুখ্যমন্ত্রীর ওএসডি আমাদেরকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে বৈঠক হলো এবং নিশ্চিতভাবে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বৈঠক হলো। আমাদের যে 20 দফা দাবি, সেই দাবি আমরা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং রাজ্যের সেকেন্ড ইন কমান্ড, আপনারা সবাই জানেন, তার হাতে আমরা তুলে দিলাম। এবং জলপেশ গেস্ট হাউসের এখানে একটা বৈঠক হয়। এর আগেও যখন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ উত্তরবঙ্গে সফর করছিলেন, তখন আমাদের আন্দোলনের চাপে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী মন্ত্রী অরূপ বিশ্বাসও আমাদের দাবি নিয়ে আলোচনা হয়। আজকের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে বসবে বলেছেন এবং ওএসডি কথা বলবে বলেছেন, নিশ্চিত আপনাদের সমস্যার সমাধানের জন্য বৈঠক করবেন। আমরা কিন্তু বলেছি আর মাত্র 5 দিন সময় আছে, এর মধ্যে যদি বৈঠক হয়ে সমস্যার সমাধান করে তো ভালো, নাহলে আগামী 11ই জানুয়ারি কিন্তু 5 লক্ষ শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী সকলে একত্রিত হয়ে দাবি আদায়ের জন্য কলকাতায় ঝাঁপাবে। কারণ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ অরাজনৈতিক সংগঠন, তারা পেশাগত দাবিতে লড়াই করছে, সরকার বদল করা আমাদের কাজ নয়, আমাদের কাজ চোখে চোখ রেখে লড়াই করা। আজকের বৈঠকে কী হলো সেই বিষয়ে আমরা আরেকটু পরে বলবো, কিন্তু আমাদের মধ্যে সমস্ত প্রতিনিধি আছে, জেলা স্তরের প্রতিনিধি আছে, যেমন শিক্ষাবন্ধুদের প্রতিনিধি আছে, যেমন আমাদের মধ্যে রাজ্য কোর কমিটির সদস্য আমাদের রাজাদা আছে এই জেলার, যার মানে অবদান আমরা বলতে পারবো না, একাডেমিক সুপারভাইজার আছে, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা আছে, পার্শ্ব শিক্ষক নাজমুলদা আছে, আমাদের পৌরসভার মিঠুদি আছে, কম্পিউটারের ফতেমা কানিজ আছে, তারপর শিক্ষামিত্র গৌতম দা আছে, তারপরে আমাদের আনএডেড মাদ্রাসার জাফরুল্লাহ আছে, তো এনসিএলপি আছে, বৃত্তিমূলক শিক্ষকের এই জেলার প্রতিনিধি আছে, সব অর্থাৎ আমাদের যারা যারা সংগঠনে যুক্ত আছে, সেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন সংগঠনের যে প্রতিনিধিগুলো আছে, আংশিক শিক্ষক থেকে শুরু করে, সেই প্রতিনিধিদের নিয়ে আমরা কিন্তু এই বৈঠকে আজকের আমাদের বৈঠকে বসেছিলাম। এবং সেই বৈঠকের ফলে আমাদের হাতে কিন্তু আর সময় নেই, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আর মাত্র 4-5 দিনের সময় দেব এবং আপনারা প্রস্তুতি নিন এই আগামী 11ই জানুয়ারি অন্তত কম করে 3 দিনের প্রস্তুতি নিয়ে, শুকনো খাবার এবং কম্বল নিয়ে আপনারা কিন্তু এই মহামিছিলে অংশগ্রহণ করবেন, এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করবেন। আমরা দাবির অনেকটা কাছাকাছি চলে এসেছি, দাবি আদায়ের আমরা প্রায় কাছে এসেছি। আজকে যেমন আলোচনায় পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করেন মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আনএডের মাদ্রাসায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই বিষয়গুলো তুলেছি, তারপরে আমরা জেবিটিদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই বিষয়গুলো তুলেছি, বেতন কাঠামো, এরা ভাতার বদলে বেতন কাঠামো পাক, পেনশন পাক, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোলা হয়েছে। এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আপনাদেরকে আমরা সেই ছবিও পাঠাবো যেখানে আমাদের দাবিপত্র মিঠু দিদিমণি তার হাতে তুলে দিচ্ছেন এবং আমি নাজমুল্লাহ সহ অন্যজন নেতৃত্বরা উপস্থিত ছিলাম এবং তিনি কিন্তু প্রত্যেকটা দাবি খুঁটিয়ে দেখেছেন এবং সেই বিষয়ে তিনি উদ্যোগ নেবেন বলেছেন। এবং তিনি বলেছেন যখন মুখ্যমন্ত্রী ওএসডির সঙ্গে আপনাদের কথা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ দিদি যখন বসবেন বলেছে, তাহলে নিশ্চিত থাকুন। কিন্তু আমরা বলেছি যে যদি এর মধ্যে যদি না বৈঠক হয়ে সমস্যার সমাধান হয় তাহলে কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব এবং সেই চিতাগ্নিও আমরা দিয়েছি। শুধু আমাদের দায়িত্ব কর্তব্য ছিল যে আমরা আমাদের সমস্ত স্তরে ডিএম টু সিএম এর কাছে যেমন 20 দফা দাবি আমরা পৌঁছে দিয়েছি, তেমনি মুখ্যমন্ত্রী সফর সঙ্গী মন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি, মুখ্যমন্ত্রী ওএসডির কাছে পৌঁছে দিয়েছি, শিক্ষামন্ত্রী, কারিগরি মন্ত্রী, মাদ্রাসা মন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি, তেমনি আমরা সরকারের সেকেন্ড ইন কমান্ড, এখন যাকে বাংলায় যুবরাজ বলা হয়, তাকেও পৌঁছে দিয়েছি। অর্থাৎ আমাদের সংগঠনের পক্ষ থেকে সমস্ত রকম চেষ্টা করা হয়েছে। এবারে রাস্তার লড়াই, অর্থাৎ প্রশাসন চাপে পড়ে আমাদের সাথে কিন্তু বৈঠক করছে। আর এই যে আজকের যে বৈঠক, সেই বৈঠকটা আমরা বৈঠক চাইনি, আমাদের কাছে ফোন আসার পরে এই বৈঠকটা হয়েছে, ফলে এই আন্দোলন অনেকটাই
এগিয়ে গেছে। সুতরাং আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে দাবি আদায়ের আমরা কাছে আছি, আপনারা দীর্ঘ 10 বছর ধরে বঞ্চিত আছেন, আপনাদের দাবি আপনাদেরকে আদায় করতে হবে, কোনো রাজনৈতিক নেতা রাজনৈতিক দল আপনাদের দাবি আদায় করবে না। ফলে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ এই সময়কালে একটা অরাজনৈতিক সংগঠন, সবচেয়ে শক্তিশালী সংগঠন, যারা মহাজোট করেছে সেই মহাজোট করে আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযান করবে। নবান্ন অভিযানের দিন সকাল 11টায় উত্তরবঙ্গ এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া সহ মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের সব জেলার যারা শিক্ষক শিক্ষিকা আছেন, শিক্ষাকর্মী আছেন, তার সঙ্গে তার পরিবার পরিজনরা, তারা সকাল 11টায় শিয়ালদা স্টেশনে জমায়েত করবেন। শিয়ালদা থেকে মহামিছিল রানী রাসমণিতে যাবে, আর হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গে এবং জঙ্গলমহলের সমস্ত জেলার শিক্ষক শিক্ষিকারা তারা হাওড়া স্টেশনের কাছে ব্রিজের মুখে জমায়েত করবেন। সে হাওড়া থেকে একটা মহামিছিল যাবে ধর্মতলার উদ্দেশ্যে, দুটো মহামিছিল কলকাতাকে অবরুদ্ধ করবে এবং ধর্মতলার রানী রাসমণি মোড়ে বিশাল বড় মঞ্চ থাকবে, সেখানে আমাদের রাজ্য কমিটির সদস্যরা থাকবে, জেলার পদাধিকারীরা উপস্থিত থাকবেন, বুদ্ধিজীবী শিক্ষাবিদরা তারা বক্তব্য রাখবেন। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে 11 তারিখে বিকেল 4টে পর্যন্ত সময় দেবো, তার মধ্যে আমাদের প্রতিনিধি নিয়ে আলোচনা করে যদি নবান্নে প্রেস কনফারেন্স করে আমাদের দাবিপত্র মিটিয়ে দেয় তো ভাবি চাকি সহ অনিমা নাথ সহ রাজ্যের প্রতিমা কানির সহ রাজ্যের সমস্ত শীর্ষ নেতৃত্ব এবং সমস্ত উইমসের কোর কমিটির নেতৃত্ব সহ প্রায় হাজারখানেক শিক্ষক শিক্ষিকা এই আমার অনশন করবে, যা ইতিহাস তৈরি করবে বাংলায় শিক্ষক আন্দোলন তথা বিশ্বের শিক্ষক আন্দোলন। আন্না হাজারির যে অনশন, সেই অনশন আমরা দেখেছি, সেই অনশনেও এত স্থায়ী অনশনকারী ছিল না। ফলে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের এই অনশনে দাবি আদায়ের যে লড়াই, যে বলিষ্ঠ প্রচেষ্টা, তারপরে হাজার হাজার শিক্ষক শিক্ষিকাকর্মী এই অনশনে যুক্ত হবে, সেখানে প্রত্যেক উইমস আলাদা আলাদা তারা অনশনে বসবে, পার্শ্ব শিক্ষকদের একটা অনশনকারী মঞ্চ থাকবে, SSKMSK থাকবে, একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা থাকবে, পৌরসভা থাকবে, বৃত্তিমূলক শিক্ষক, কম্পিউটার শিক্ষক, আনাডের মাদ্রাসা, শিক্ষাবন্ধু, NCLP, শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটর, আজকে জেলার স্পেশাল এডুকেটরের প্রতিনিধিও ছিল, তো সেই আংশিক শিক্ষক থেকে শুরু করে প্রাণীবন্ধু, প্রাণীসবি, প্রাণী মিত্র, যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছে, জাতীয় গ্রন্থাগার, রন্ধন শিল্পী কর্মী থেকে শুরু করে সকলের দাবি আমরা পৌঁছে দিয়েছি, এবং তার সঙ্গে ম্যানেজমেন্ট স্টাফ তাদের দাবিও আমরা পৌঁছে দিয়েছি, DQM-এর দাবিও আমরা পৌঁছে দিয়েছি, অর্থাৎ সরকারের সমস্ত স্তরে আমরা দাবি পৌঁছে দিয়েছি। এখন যদি আমাদের দাবি এর মধ্যে আদায় না হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই লড়াই করব, এবং সেই লড়াই আমরণ অনশন হবে এবং নিশ্চিতভাবে তার সমস্ত দায়িত্ব সরকারের থাকবে। কারণ আমরা শিক্ষক, আমরা বলিনি যে এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা ভেঙে ক্ষমতায় এসেছিল, আমরা বলিনি জাতীয় সড়ক অবরুদ্ধ করে ক্ষমতায় এসেছে, দিল্লিতে যে কৃষক আন্দোলন হচ্ছে সেই কৃষক আন্দোলন থেকে আমরা উৎসাহিত হচ্ছি, এবং সেই আন্দোলনের সমপরতুল্য আন্দোলন হবে শিক্ষক আন্দোলন। অর্থাৎ আগামী 11ই জানুয়ারি আপনারা প্রত্যেকে কম করে 3 দিনের শুকনো খাবার, শীতের পোশাক সহ সমস্ত কিছুকে নিয়ে আপনারা কিন্তু উপস্থিত থাকবেন, এবং নিশ্চিতভাবে আপনাদের এই দাবি আমরা কিন্তু আদায় করে তবে ফিরবো। সকলকে সংগ্রামী অভিনন্দন, নিশ্চিতভাবে সমস্ত উইন্সের দাবি যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে। এবং আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেদিন বৈঠক হবে সেদিন কিন্তু কোনো 2-4-5 জন নিয়ে বৈঠক হবে না, সেদিন সকলকে একত্রিত করে বৈঠক হবে এবং সমস্যার সমাধান হবে। যদি সেই বৈঠক না করে তাহলে আমরা সেই বৈঠকে যাব না, আমরা লাস্তার লড়াই থেকে বুঝে নেবো আমাদের দাবি। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে এই মহাজোট আগামী 11ই জানুয়ারি যে লড়াই, সেই লড়াইয়ের দাবি আদায় হবে, এবং আজকের মাননীয় সাংসদের সঙ্গে যে আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে, আমরা আশা করছি যে নিশ্চিত আমাদের দাবি মিটবে। সকলকে সংগ্রামী অভিনন্দন। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ একটি অরাজনৈতিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের মঞ্চ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতন চুক্তিভিত্তিক ও সমগ্র শিক্ষা মিশনের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের দাবি নিয়ে 11ই জানুয়ারি 2021 নবান্ন অভিযান।